আমরা যেমন মানুষ হিসেবে যা যা করি পশু পাখিকে নিয়ে, পশু পাখি তাই তাই করছে মানুষকে নিয়ে আর কি। 90 টাকা কেজি। আর এই বছর এখানকার থিম রয়েছে মাটির মায়া। সামনে লাইটিংটা দেখো আর ছাড়টা দেখো একদম কিন্তু ইউনিক রয়েছে। আর এই কিন্তু রয়েছে ভদ্রেশ্বরের লাস ভেগাস, যেটা কিন্তু একটা বাচ্চা ছেলে করেছে। মহাভারতের সিন চলছে কিন্তু লাস ভেগাসে। থিম যেটা সেটা হলো বৃহন্নলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আগের ভিডিওতে তোমাদের সাথে চন্দননগরে যাওয়ার যে পুজো শেয়ার করেছিলাম আর জানিয়েছিলাম যে তোমরা ভদ্রেশ্বর মানকুণ্ডুর ভিডিও চাও কিনা, তো তোমরা সবাই জানিয়েছিলে যে হ্যাঁ ভদ্রেশ্বর আর মানকুণ্ডুর ভিডিও আমরা দেখতে চাই। তাই আজকে আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশন, আর আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানকুণ্ডু ভদ্রেশ্বরের প্যান্ডেল। এই মুহূর্তে আমরা রয়েছি মানকুণ্ডু স্টেশনে। এখন মানকুণ্ডু থেকে আমরা আমাদের প্যান্ডেল ভিডিও শুরু করতে চলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে বেরিয়ে তোমরা কোথায় যাবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে রয়েছে, তাই ভিডিও শুরু করা যাক, লেটস গো। এই রয়েছে মানকুণ্ডুর 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা তোমরা দেখতেই পাবে লাইটিং, আর এই লাইটিং ধরে কিন্তু সোজা হাঁটবে। তো চলো প্রথম প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে, আর তার আগে এই লাইনটা জাস্ট দেখো। অবশেষে কিন্তু প্রায় 5 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি ফার্স্ট প্যান্ডেলে মানকুণ্ডুর স্পোর্টিং ক্লাব। আর এই বছর এখানকার থিম কিন্তু ত্রিমাত্রিক। বাড়িটা ঠিক এইরকম লাগছে, জাস্ট লাইটিংটা দেখো। আর এই রয়েছে সন্ধ্যা 8টার ভিড়। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মানকুণ্ডুর নতুন পাড়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া। অবশেষে কিন্তু আমরা চলে এসেছি নতুন পাড়া প্যান্ডেলের সামনে, আর এই বছর এখানকার থিম রয়েছে মাটির মায়া। এই রয়েছে কিন্তু প্যান্ডেলের মূল এন্ট্রান্স। এখানটা দেখতে পাচ্ছ কিন্তু পুরোটাই খড় দিয়ে করা রয়েছে। আর বোথ সাইডে কিন্তু বেত দিয়ে আর পাখা দিয়ে ডিজাইন করা রয়েছে, আর লেখা রয়েছে মানে আমরা যে মাটিকে ভুলে যাচ্ছি তার উপরেই কিন্তু বেত করে। একটু সাউন্ডটা বাড়ান ম্যাডাম। বলছি আমরা যে মাটির সাথে নিজেদের টানটা ভুলে যাচ্ছি সেটার উপরে থিম করেই এই প্যান্ডেল। আর এই সাইডগুলো দেখো, এখানে ইয়েলো কালারের মিনিচার দেওয়া হয়েছে। উপরের পুরো জায়গাটা কিন্তু মই দিয়ে করা হয়েছে, আর ইয়েলো কালারের ডুম দেয়া হয়েছে উপরে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এবার আমরা ঢুকতে চলেছি মণ্ডপের ভিতরে, আর এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি ঘুঁটে দিয়ে করা হয়েছে, ঘুঁটে দেওয়া হয়েছে, আর এখানে কাপড় আর খড় দিয়ে বিনুনি করা হয়েছে ওপরটায়। মণ্ডপের ভিতরে ওপরে যে কাজগুলো দেখছো এগুলো ফ্ল্যাট করা হয়েছে, মানে ফ্ল্যাটের জন্য যে আমরা
গাছপালা মাটি সবকিছু হারাতে চলেছে সেটাই বোঝানো হয়েছে এই প্যান্ডেলে। আর উপরে দেখানো হয়েছে যে চাষ হচ্ছে, মাটি চাষ করে। হ্যাঁ, ওইখানে মানে পুরো মেইন আমাদের যে সম্পর্কটা সেটাই বোঝানো হয়েছে। এখানটা কিন্তু উনুন করা হয়েছে মাটির। আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। তো চলো এখান থেকে পরের প্যান্ডেলে যাওয়া যাক। চলে এসেছি আমরা পরবর্তী প্যান্ডেল নিয়োগী বাগানে। আর এই বছর এখানকার থিম রয়েছে সঙ্গহীনার দল। আর সামনের লাইনটা তোমাদেরকে একবার দেখাই। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর যাওয়া যাক। সমস্ত গাড়ির যে ফেলে দেওয়া জিনিসগুলো ওগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। আর এই কিন্তু সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। নিয়োগী বাগান থেকে সোজা গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে জিটি রোড, বাট আমরা এখন যাচ্ছি বাঁদিকে। এদিকে রয়েছে বালক সংঘ, রয়েছি মহাডাঙ্গা বালক সংঘের প্যান্ডেলের সামনে। আর এই বছর এখানকার থিম যেটা সেটা হলো বৃহন্নলা। আর প্যান্ডেলের বাইরে কিন্তু টপ 10 বৃহন্নলার ছবি দেওয়া রয়েছে। একদম রয়েছে কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে। আর যেটা তোমাদেরকে বললাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 10 জন বৃহন্নলার ছবি দেওয়া রয়েছে। আর এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স। এই যে টোটাল উপরের কাজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই প্যাকাটি দিয়ে করা হয়েছে। উপরের কাজটা দেখো, প্রথমে একটা ঘর রয়েছে, সামনে আরেকটা রয়েছে, আর তারপরের ঘরটায় কিন্তু রয়েছে মা জগদ্ধাত্রী। রাম লক্ষ্মণ সীতা রয়েছে, এটা গল্প রয়েছে, পৌরাণিক এটা একটা গল্প রয়েছে। আর যেনারা মানে যারা নাচছেন দেখানো হয়েছে তারা কিন্তু বৃহন্নলা। আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এসেছি মানকুণ্ডুর পরের প্যান্ডেল সার্কাস মাঠে। আর অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলা ঘুরছে, আর তার সাথে মানুষের চিৎকারও শোনা যাচ্ছে। আর এইদিকে সামনে রয়েছে প্যান্ডেল, খালি ভিড়টা জাস্ট দেখো। চলে এসেছি প্যান্ডেলের সামনে, আর এদিক দিয়ে কিন্তু মেন এন্ট্রিটা হচ্ছে, আর এখান দিয়ে ঘুরিয়ে আর ওই পিছন দিকে কিন্তু বার করা হচ্ছে। এই রয়েছে প্যান্ডেলের মেন এন্ট্রান্স। আর এই বছর এখানকার থিম রয়েছে বাঙালিনি। অসাধারণ। সামনে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, পুতুলগুলো কিন্তু মুভ করছে। আর এই
আর আমরা এখন সোজা যাচ্ছি তেমাথার দিকে। আর এই ডান দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ভদ্রেশ্বর, আর বাঁ দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে চন্দননগর। অবশেষে আমরা চলে এসেছি তেমাথার সামনে। আর তেমাথা কিন্তু এই বছর প্যান্ডেল করেছে, আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। এটা রাজবাড়ি, হ্যাঁ সামনেটা রাজবাড়ি, মানে সামনেটা নয় পুরো ভেতরটা রাজবাড়ি করেছে। তো চলো তোমাদেরকে তেমাথার মাকে দর্শন করাবো, সব থেকে উচ্চতম মা তেমাথার রানী মা। এই রয়েছে আমাদের রানী মা, তেমাথার রানী মা। উপরটা দেখতে পাচ্ছ কিন্তু রাজবাড়ির আদলে করা হয়েছে, আর এটা পুরোটাই কিন্তু কাপড়ের উপর থার্মোকল দিয়ে করা হয়েছে। আর আলাদা করে রানী মাকে নিয়ে কি বা বলার আছে, রানী মা তো রানী মাই হয়। ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এখন সোজা যেতে চলেছি, আর তোমরা বাঁ দিকে গেলে পেয়ে যাবে স্ট্যান্ড রোড। এদিকে অনেক ঠাকুর রয়েছে, বাট এখন আমরা যাব সোজা। চলে এসেছি আমরা পরের প্যান্ডেল অম্বিকাতে। সামনে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এই প্যান্ডেলের ওপরে নারকেল লাগানো হয়েছে, উপরে ঝাড়ু ঝুলছে। হ্যাঁ এটা কিন্তু কেউ বাঁশ ভেবে ভুল করো না, এগুলো পুরোটা কিন্তু আগ দিয়ে বাঁধা হয়েছে। ভিতরের কারুকার্যগুলো জাস্ট দেখো, আর এই রয়েছে প্যান্ডেলের ওপরটা। সামনে রয়েছে মা জগদ্ধাত্রী, আর এই দিকে কিন্তু রয়েছে বাহির পথ। অম্বিকা পেরিয়ে আমরা এখন চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, আর এই হচ্ছে প্যান্ডেলের এন্ট্রান্স। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই রয়েছে এসি চ্যাটার্জি লেনের প্যান্ডেল। সামনেটা দেখতে পাচ্ছ খড়ের, মানে মড়াই টাইপের করা হয়েছে। এই রয়েছে প্যান্ডেলের মূল প্রবেশদ্বার, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কুলো আর খড় দিয়ে এগুলো করা হয়েছে, প্লাস প্যাঁকাটি রয়েছে, চ্যাটাই রয়েছে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। নতুন ধান তোলার সময় নবান্ন উৎসব হয়, সেরকমই এই সামনেটায় করা রয়েছে। আর এই রয়েছে মূল মণ্ডপের ভিতরটা। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। সামনে এসি চ্যাটার্জি লেন থেকে বেরিয়ে আমরা এখন যেতে চলেছি সাতঘাটার প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, এখানে কিন্তু আমাদেরকে 2 মিনিট হাঁটতে হবে, তারপরে আমরা প্যান্ডেলের সামনে যেতে পারবো। রয়েছে সাতঘাটার প্যান্ডেলের সামনে। এই যে প্যান্ডেলের পুরোটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাঁশ রয়েছে, আর এখানে বাঁশগুলোকে অর্ধেক করে কাটা রয়েছে দেখতে পাচ্ছ, আর এগুলোই কালার করা রয়েছে। এই রয়েছে প্যান্ডেলের ভিতরটা, পুরো ফ্রেমটাই সেম, কিন্তু বাঁশগুলোকে অর্ধেক করে সেগুলোকে চিড়ে তারপর কালার করে এগুলো করা রয়েছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন করা রয়েছে। আর এই রয়েছে মা জগদ্ধাত্রী। এই রয়েছে কিন্তু মূল মণ্ডপটা, ওপরের কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ঝুড়ি রয়েছে, ঝুড়ির ওপর লাইট ফেলা হচ্ছে। পরবর্তী প্যান্ডেলের সামনে রাধানাথ শিকদার রোড কদমতলা, আর এখানকার থিম রয়েছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। বনের পশুকে অযথা ডিস্টার্ব করবেন না, আর তাদেরকে বনেই রেখে আসবেন।
কেউ পাকামো করে বাড়িতে আনতে যাবেন না। রাস্তায় হাতি দেখতে পেলেন তুলে নিয়ে চলে এলেন, এমনটা করবেন না। এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়ালে দেখতে পাচ্ছ বিভিন্ন বন্য পশুর স্ট্রাকচার রয়েছে। আই থিঙ্ক এগুলো সব থার্মোকল দিয়ে করা হয়েছে যেটুকু আমার মনে হচ্ছে। একদম উপরে কিন্তু ময়ূর রয়েছে, এদিকে হাতি, ময়ূর, সাপ থেকে শুরু করে বিভিন্ন পশুর স্ট্রাকচার রয়েছে। একদম ইউনিক একটা প্যান্ডেল, ইউনিক না এটা? আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। আর উপরে স্ট্রাকচার গুলো দেখো, গাছ টাইপের আঁকা রয়েছে, আর এর মধ্যে দিয়ে কিন্তু লাইটটা করা রয়েছে। এই রয়েছে টোটাল প্যান্ডেল। তো চলো পরে প্যান্ডেলের দিকে যাওয়া যাক, তাড়াতাড়ি চলো, এখনো অনেক বাকি আছে। এটাই কিন্তু মেইন এন্ট্রান্স আর এটাই বাহির পথ। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল মরান রোডে, আর এই বছর এখানকার থিম রয়েছে বৃক্ষ নিধন, প্রকৃতির ক্রন্দন। এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স। গাছ কাটার ফলে প্রকৃতির যে কষ্টটা সেটাই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা গাছ যে কাটা রয়েছে সেগুলোই রয়েছে, গাছ এখানে বলছে আমাদের কেটো না, আমাদেরও প্রাণ আছে। গাছের যে প্রাণ আছে সেটা কিন্তু আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিল। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা। আর এই রয়েছে মূল মণ্ডপ, সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। পরবর্তী প্যান্ডেল গোন্দলপাড়া বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, আর এই বছর এখানকার থিম রয়েছে কিন্তু করোড়পতি। এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স। আর এই সামনে রয়েছে কিন্তু মা জগদ্ধাত্রী। এদিকে টোটাল অডিয়েন্সরা বসে রয়েছে দেখতে পাচ্ছ। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল মনসাতলায়, আর এই বছর এখানকার থিম রয়েছে কারুশিল্প বাংলা ভাষে মায়ের বধূর নবসাজে। মানে টোটালি কিন্তু এই প্যান্ডেলটা বাঁশ দিয়ে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাঁশগুলোকে কিন্তু পুড়িয়ে টোটাল এই কাজগুলো করা হয়েছে। আর এখানে একটা বাঁশের স্ট্রাকচার রয়েছে, ওদিকেও কিন্তু বাঁশগুলোকে পুড়িয়ে করা হয়েছে, আর তার উপর রয়েছে ঝুড়ি। আর
এখানে দাঁড়াও। ছোটখাটো বাস ধরে তুলে আনা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানটা আই থিঙ্ক সেলফি জোন, সবাই সেলফি তুলছে এখানে। খুব সুন্দর করা হয়েছে পুরোপুরি, কিন্তু এই সামনেটা বাঁশ দিয়ে করা রয়েছে। আর সামনের কাজটা দেখো, জাস্ট মারাত্মক সুন্দর দেখতে লাগছে। এই যে টোটাল দুদিকে কাজটা দেখছো, এখানটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়েই করা রয়েছে। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল কাছারি ঘাটে। আর এখানে টোটাল যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড় দিয়ে করা রয়েছে। আর সব থার্মোকল, কাপড়ের ওপর থার্মোকলের স্ট্রাকচার। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। তো চলো এখান থেকে পরের প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এসেছি পরবর্তী প্যান্ডেল নতুন দিলি ঘাটে। আর এই বছর এখানকার থিম রয়েছে সবার চৈতন্য হোক। চৈতন্য মানে কিন্তু জ্ঞান, মানে সবার জ্ঞান হোক, জ্ঞান চক্ষু খুলুক আর কি। ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে শুনেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এই রয়েছে কিন্তু চৈতন্যদেব। আর সামনে রথ টানা হচ্ছে, জগন্নাথ রয়েছে, জয় জগন্নাথ। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এদিকের দেওয়ালগুলো কিন্তু ড্রয়িং রয়েছে দেখতে পাচ্ছ, পুরীর টেম্পল আঁকা রয়েছে। এই রয়েছে মা জগদ্ধাত্রী। এখানেও কিন্তু পুরীর মন্দিরটা পুরোটা আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মাটির পুতুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। রথযাত্রা মানেই পাপড় আর জিলিপি। তো চলো পরের প্যান্ডেলের উদ্দেশ্যে সামনের দিকে যাওয়া যাক। এখন চলেছি পরবর্তী প্যান্ডেলের সামনে, চার মন্দির তলা জগদ্ধাত্রী পুজো কমিটি। এই রয়েছে মূল এন্ট্রান্স। এখানটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে কভার করা রয়েছে। বোথ সাইড কিন্তু সেম রয়েছে। আর এই রয়েছে টোটাল হাইটটা প্যান্ডেলের দেখতে পাচ্ছ। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ গাড়ির উপর লাইটিং, এটা সব থেকে মন খারাপের, চন্দননগর বাসীর কাছে সব থেকে মন খারাপের। আজকে সপ্তমী আর অলরেডি কিন্তু গাড়িতে লাইটিং বাঁধা শুরু হয়ে গেছে। এখন আমরা আবারও তেমাথার দিকে ব্যাক করছি। তেমাথা থেকে আমরা যাব ভদ্রেশ্বরের দিকে। মুহূর্তে আবারও চলে এসেছি আমরা জিটি রোডে। আর জিটি রোড থেকে আমরা চলে যাবো এখন বাঁদিকে, অর্থাৎ ভদ্রেশ্বরের দিকে। ভদ্রেশ্বর যাওয়ার পথে চলে এসেছি প্রথম প্যান্ডেলে ছুতোর পাড়ায়। আর এই রয়েছে টোটাল প্যান্ডেলের বাইরেটা। এদিকটায় রয়েছে ইন, ওদিকটায় রয়েছে আউট। আর থিমের নাম রয়েছে মাটির রূপকথা। একদম সামনেই রয়েছে কিন্তু মা জগদ্ধাত্রী। আর বাঁশের পাশে এই যে কাজগুলো করা রয়েছে, এগুলো কিন্তু মাটির সরা। আর এগুলো সমস্ত কিন্তু কিছু মাটির।
এই রয়েছে গোটা প্যান্ডেল। এরপর চলে এসেছি পরবর্তী প্যান্ডেল অরবিন্দ সংঘ, আর এই বছর এখানকার থিম রয়েছে ভাগ্য প্লাস কর্মফল, মানে ভাগ্য প্লাস কর্ম ইজ ইকুয়াল টু ফল। আর এই রয়েছে প্রবেশ পথের লাইটিং। চলে এসেছি কিন্তু প্যান্ডেলের সামনে, আর এই যে উপরটা দেখতে পাচ্ছ এটাই রয়েছে ভাগ্যচক্র। ভাগ্যচক্র ঘুরছে, মানে আমারটাও ঘুরবে, ভাগ্যের চাকা ঘুরছে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল বারাসাত দেপাড়ায়। থিমটা কিছুটা টাইপ অফ কালা জাদু আমার যেটুকু মনে হচ্ছে। এখানে কিন্তু লাল কাপড়ের ওপর পুতুল শোয়ানো রয়েছে। আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখানে ত্রিশূল করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই রয়েছে মূল প্যান্ডেলের এন্ট্রান্স। আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। পরে প্যান্ডেলে যাওয়া যাক নাকি? তো চলো পরে প্যান্ডেলে যাওয়া যাক। চলে এসেছি আমরা পরবর্তী প্যান্ডেল ভদ্রেশ্বর নিমতলায়। আর এই রয়েছে সামনে মা জগদ্ধাত্রী। তো চলো এখান থেকে পরের প্যান্ডেলে যাওয়া যাক। চলে এসেছি আমরা পরবর্তী প্যান্ডেল ভদ্রেশ্বর খেয়ালি সংঘ, আর এই বছরের থিম হচ্ছে নিয়তির খেলা, মানে জীবনটাই নিয়তির খেলা।
সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। তো চলো এখান থেকে পরে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে রয়েছে পরবর্তী প্যান্ডেল ভদ্রেশ্বর গঞ্জ অর্থাৎ ছোটমার কাছে। তো চলো সামনে যাওয়া যাক। চলে এসেছি এখন ভদ্রেশ্বর কয়েত বেলতলায়, আর এই রয়েছে এখানকার থিম। এখানে ভোলানাথ নাচছে, আর এই রয়েছে গোটা প্যান্ডেলটার থিম, আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। খুব সুন্দর আলোটা করেছে। চলে এসেছি পরবর্তী প্যান্ডেল ভদ্রেশ্বর লাইব্রেরি রোডের নবসংঘে, আর এই বছর এখানকার থিম রয়েছে উৎস থেকে মোহনা। সামনেটা দেখতে পাচ্ছ, শিবের মাথা থেকে ঝর্ণা বেরোচ্ছে। গঙ্গার উৎপত্তি স্থল, আর এখানে একটা ব্রিজ টাইপের করা রয়েছে। টাইপ অফ বেনারস, এখানে বেনারসের ঘাট রয়েছে। গঙ্গা আরতি করার সময় যেভাবে পুজো করা হয় সেটাই কিন্তু এখানে দুটো স্ট্রাকচারে করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই রয়েছে সামনে মা জগদ্ধাত্রী। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, আর এই বছর এখানকার থিম রয়েছে ময়ূর পঙ্খী। এই রয়েছে এন্ট্রান্স, এখানটা জল টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই রয়েছে প্যান্ডেলের ভিতরটা। পুরো থম থমে প্যান্ডেল, এখন বাজছে 1:21। উপরের কাজটাও খুবই সুন্দর, আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এসে পরবর্তী প্যান্ডেল ভদ্রেশ্বর রবীন্দ্রপল্লীতে, আর এই কিন্তু রয়েছে ভদ্রেশ্বরের লাস ভেগাস, যেটা কিন্তু একটা বাচ্চা ছেলে করেছে। এটা যদি কভার না করতাম সত্যিই খুব খারাপ করতাম, কারণ কি এত ভালো লাইটিংটা কিন্তু আমরা যেদিন লাস ভেগাসে গিয়েছিলাম চলছিল না। তোমাদেরকে একটু জুম করে দেখাই, জাস্ট দেখো 11D না হোক অসাধারণ কিন্তু হয়েছে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। মোয়া ভারতের সিন চলছে কিন্তু লাস ভেগাসে দেখতে পাচ্ছ। চলে এসেছি আমরা পরের প্যান্ডেল ভদ্রেশ্বর পনেরোপল্লীতে, আর এই রয়েছে এখানকার থিম দেখতে পাচ্ছ। কিন্তু ফ্ল্যাট টাইপের করা রয়েছে, উপরে হাত রয়েছে, তার উপরে গাছ রয়েছে, মানে গাছ সম্পর্কে কিছু আপাতত থিমটা এখনও আমি জানি না, থিমটা জানলে অবশ্যই আমি কিন্তু লিখে দেব স্ক্রিনে। এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স, এখানটা কিন্তু পুরোটা গাছ দিয়ে কভার করা রয়েছে। পুরোটা কিন্তু বাঁশ দিয়ে করা রয়েছে, মানে বাঁশের মাঝখানটা অর্ধেকটা করে কেটে গাছ লাগানো হয়েছে, আর তার মধ্যে কিন্তু লাইট রয়েছে। আর এখানে লেখা রয়েছে ডোন্ট কাট আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু, এটা কিন্তু আমরা সকলেই জানি, তাই দয়া করে গাছ কাটা বন্ধ করুন, গাছ লাগান, এটাই প্যান্ডেলের মূল বার্তা। কত গাছ কাটার ফলে কিন্তু পাখিদের ঘর হারাতে হয়।
আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর পরবর্তী ভিডিওতে আসছে চন্দননগর লাইটিং এর ভিডিও, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।